কক্সবাজারে কৌখিক নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের শিকদার মহলস্থ পশ্চিম টাকপাড়ায় বারবার নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই অবৈধ স্থাপনা তৈরি করছে বলে অভিযোগ স্থানীয়দের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে চলাচলের পর্যাপ্ত রাস্তা না রেখেই জোরপূর্বক কোনো নিরাপত্তা বলয় ছাড়াই এই বহুতল ভবন নির্মাণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। কৌকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৌকের কোনো নির্দেশ অমান্য করে এই আটতলা একটা বিল্ডিং করছে। আমরা কৌকের সাথে যোগাযোগ করেছি, অভিযোগ দিয়েছি। আর এই এখানে যেহেতু একটা 7 ফিট রাস্তা, এখানে তো আটতলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা পথটা ক্লিয়ার চাই, আমাদের পথটা আগে ক্লিয়ার করে দেব, তারা কাজ করুক, অসুবিধা আমাদের কোনো আপত্তি নেই, কোনো কিছু নেই। সেখানে বাড়ি করতেছে, কৌকের অনুমোদন নিছে কিনা জানি না, অনুমোদনের আগে এভাবে কিভাবে কাজ করে সেটাও আমার মানে অজানা। হ্যাঁ, আমাদের এখানে পাসপোর্ট চলাচলের যে রাস্তা দেওয়ার কথা, কিন্তু সেই রাস্তাটা আমরা বলছি আপনারা কাজ করবেন, ঠিক আছে, আপনারা কাজ করেন, আমাদেরকে চলাচলের রাস্তা খুলে দেন, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা এখানে ঘেরাবেড়া দিয়ে কাজ করেন, আপনাদের সিকিউরিটি যা যা প্রয়োজন আরগুলো আপনারা রাখেন। এখানে মিস্ত্রি কাজ করতেছে, কিন্তু আমাদের মহিলারা মা বোনরা এখান থেকে বের হতে পারতেছে না। অন্যদিকে আপন বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দিয়ে কোনো ক্ষতিপূরণ না দিয়েই এই বাড়ি নির্মাণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বোনেরা। আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, চাল নিয়ে ফেলতেছে, কারণ নিয়ে ফেলতেছে, আমাদেরকে গুন্ডা গুন্ডা সন্না দিয়ে বের করবে বলে হুমকি দুমকি দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। আমাদের বাইয়ের মানুষেরা, মায়ের বাইয়েরাও আছে এখানে। এইভাবে বলে আমাদের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে, ঘর থেকে যখন বের করতে পারলো তখন দেখতেছি প্ল্যান অনুমোদনও নেয় নাই, প্ল্যান অনুমোদন না নিয়ে ঘর বন্ধ দিয়ে দিচ্ছে এবং আমাদের পিছনে যে গাছগুলো ছিল। এদিকে কৌক কর্মকর্তারা বলছেন রাস্তা থেকে কমপক্ষে 4 থেকে 5 ফিট জায়গা ছেড়ে দিয়ে বাড়ি নির্মাণের কাজ করতে হবে, কিন্তু তারা বারবার নিষেধাজ্ঞা দেওয়ার পরও অনুমতি ছাড়া বাড়ি নির্মাণ করছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা। এটা তো অনুমোদন হয় নাই, অনুমোদন হইলে না আমরা বলতে পারবো রাস্তার জন্য এতটুকু জায়গা রাখার কথা, এখনো তো অনুমোদন হয় নাই, ওইটা দেখতেছি না, ব্যবস্থা নিছি তো, নোটিশ দিছি। অন্যদিকে অভিযুক্তদের সাথে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কৌকের অনুমতি নেওয়া হয়েছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। না, অনুমতি তো নেওয়া হয়েছে, আপনার ইঞ্জিনিয়ারের ফাইল টাইল তো আছে। সামাজিকভাবে একাধিকবার বৈঠক হলেও সেই সিদ্ধান্ত তোয়াক্কা না করে কোনো প্রকার রাস্তার ব্যবস্থা না রেখেই বহুতল ভবন নির্মাণের কাজ করছেন, এতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, টিটিএন।